পাগলা কুকুরের কামড়ে আহত অন্তত 20 জন। ঝিনাইদহে পাগলা কুকুরের কামড়ে নারী সহ অন্তত 20 জন আহত হয়েছে। রাত ও শনিবার সকালে শহরের আরাপপুর ও সদর উপজেলার হলিধানী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাত থেকে সকাল পর্যন্ত আরাপপুর মাস্টারপাড়া, উকিলপাড়া সহ বিভিন্ন স্থানে একটি কুকুর পথচারীদের কামড়াতে শুরু করে। এলাকাবাসী তাড়া করলে তা শহরের বাইরে চলে যায়। এছাড়াও সদর উপজেলার হলিধানী এলাকায় কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে 20 জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরাপপুর এলাকার রহিমা খাতুন বলেন, আমি সকালে হাঁটতে বের হই, ওই সময় একটি লাল রঙের কুকুর এসে কামড়াতে শুরু করে, আমাকে কামড়িয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে শুনি রাস্তায় যাকে পেয়েছে তাকেই কামড় দিয়েছে কুকুরটি। একই এলাকার নাজমা খাতুন বলেন, আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসতেই কুকুরটি কামড় দিয়ে পালিয়ে যায়। অনেক মানুষকে কামড়িয়েছে সে, অনেকের কামড়িয়ে মাংস ছিঁড়ে নিয়েছে, পরে লোকজন কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে। ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার তাপস কুমার জানান, হাসপাতালে কুকুরের কামড়ে রোগী এসেছিল, বেশ কয়েকজন রোগীকে ভর্তি করা হয়েছে, অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।